আসসালামু আলাইকুম মাদ্রাসা দু হাজার আজকে পরীক্ষা হয়ে গেল তার সমাধান নিয়ে চলে এসেছি আজকে ভূগোল পরীক্ষা সহজই প্রশ্ন পড়েছে প্রশ্নগুলি দেখে নাও শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ান বলা হয় তারপরের প্রশ্ন পরের পেজ দেখে নাও মিলিয়ে নাও প্রশ্নগুলো ভূমের ভূমিরূপের হিমবাহের খরকার্যের ফলে সৃষ্টি হয়েছে স্কার তারপরে তিনের দাগের সি অ্যান্সার হয়ে যাবে পেডিমেন্ট চারের দাগের হবে বায়ুর আদ্রতা হলো হাইগোমিটার তারপরের প্রশ্ন দেখে নাও ছ নম্বর প্রশ্নের বি অ্যান্সার গ্যান ব্যাংক তারপরের প্রশ্ন এই বছরের প্রশ্ন খুবই সহজ হয়েছে দেখো এবছর এটাও এসেছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে এটা প্রতি বছরই আসে আমি তো ভূগোলের মাস্টার নয় তার জন্য এগুলো করা হয়নি দেখে নাও যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক মাধ্যমিক দেবে তাদের খুবই গুরুত্বপূর্ণ এগুলো রেখে দেবে স্ক্রিনশট করে আর ইসলামিক ভিডিও পেতে আমাদের আমার এই চ্যানেলে চলে যাও এবং ইসলামিক ভিডিও অনেক রয়েছে তোমরা দেখতে পারো বড়ো প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমার বন্ধু দেখে বলেছিলাম এই প্রশ্নটা আসবে তো এসেছে এটা বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এটা আমার বন্ধু বন্ধুদেরকে বলেছিলাম দেখি আসতে পারে তো এসে গেছে মানচিত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য বহিরাগত পরীক্ষার্থীর জন্য